পেট্রোল পাম্প ব্যাগ থেকে পেট্রোল পাম্প করতে হবে কি করব ওই যে পেট্রোল পাম্প ব্যাগ আছে স্যার এই যে দিয়ে দিয়ে যাবে আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা জেলার একটি সাফল্য আপনাদেরকে জানাতে আপনারা জানেন যে গত 29 তারিখে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা জেলাসহ মহানগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এরই একটি প্রেক্ষাপটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিরিবিলি যে বাস স্ট্যান্ড এখানে বিকাশ পরিবহনের একটি গাড়িতে আগুন সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এই গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেওয়া সংক্রান্তে যে বিকাশ পরিবহন এর ড্রাইভার আমাদের আশুলিয়া থানায় একটি মামলা রুজু করে যেটি ছিল মামলা নম্বর 86/30/7/2023 দণ্ডবিধির 145, 435, 427 সহ বিস্ফোরক দ্রব্য আইন 1919-8-এর একটি মামলায় রুজু হয় আশুলিয়া থানায় এই মামলাটি রুজু হওয়ার পর আমরা এই ঘটনাটি কীভাবে ঘটল এই সংক্রান্তে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা এই ঘটনা সংক্রান্তে 6 জন আসামিকে গ্রেপ্তার করি এবং এই মামলাটির তদন্তে যে আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের ভিডিও ফুটেজ কিছু এবং পাশাপাশি আমাদের তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা এই তদন্ত কার্যক্রমটি চলমান রেখেছি তো আমি আপনারা এসেছেন আমি কিছু আপনাদের একটি এখানে একটি আমাদের উপস্থাপনা আছে আপনারা একটু দেখবেন এরপরে আমি বাকি ব্রিফটি আমি কন্টিনিউ করব আমি যা কিছু আমার ড্রাইভারের মুখ থেকে শুনছি যে কিভাবে ঘটনাটা হয়েছে ঘটনার আসলে পর্যবেক্ষণ আমি পরে করছি তারপরে একটা মামলা হয়েছে আমার ড্রাইভার সামাজিক একটা মামলা করছে আমি শুনছি তো আসলে আমার এই গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গাড়িটা আমার মনে হয়
যে 8-9 লাখ টাকার নিচে এই গাড়িটা ঠিক করানো যাবে। আমি এই ড্রাইভার যিনি এই মামলার বাদী, তার যে আকুতি বা বাস মালিকের তার যে ক্ষতি সাধন, এটি আমরা বলবো যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে এটি আসলেই অত্যন্ত মর্মস্পর্শী। আপনারা দেখলেন যে একজন লাইনম্যান তার সে কি আকুতি, তো সেই আকুতিটি আমাদের মনকে প্রচণ্ড পরিমাণ নাড়া দেয় এবং তারই অংশ হিসাবে আমরা এই মামলাটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং এটি তাদেরকে আইডেন্টিফাই এবং তাদেরকে অবশ্যই আইনের মধ্যে সোপর্দ করার আমরা প্রত্যয় ব্যক্ত করি আমরা ঢাকা জেলা পুলিশ। পরবর্তীতে আমাদের এই টিম ঢাকা জেলার সমস্ত ইউনিট বিশেষত থানা পুলিশ এবং ডিবি একটি আমরা অত্যন্ত একটি চৌকস টিম গঠন করি এবং গঠন করে ওই এলাকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং পাশাপাশি ওই এলাকার বেশ কিছু সিসি ফুটেজ আমরা কালেক্ট করি এবং কালেক্ট করে এই সিসি ফুটেজ ধরে কারা এই ঘটনায় কীভাবে তারা একত্রিত হলেন, তারা কীভাবে পেট্রোল বোমটি নিয়েছে, আপনারা দেখবেন এখানে ফুটেজ আছে, তারা পেট্রোল একটি বোম রেখে যায় এবং সেই পেট্রোল বোমটি তারা কালেক্ট করে। পরবর্তীতে তারা একতাবদ্ধ হয়ে তারা প্রথমে কয়েকটি গাড়ি ভাঙচুর করে, একটি ট্রাক ভাঙচুর করে, যেটি আপনারা ভিডিও ফুটেজে দেখলেন। এরপরে তারা লাঠিসোঁটা নিয়ে তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পরে যে বিকাশ পরিবহনের যে গাড়িটিকে আটক করে তারা পেট্রোল, আপনারা দেখবেন হাতে একটি ব্যাগ ছিল লাল ব্যাগ, সেইখান থেকে পেট্রোলটি বের করে, এই পেট্রোল বোমাই এটি, পেট্রোলটি বের করে তারা গাড়িতে ভাঙচুর করে প্রথমে, তারপরে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আপনারা এই ড্রাইভারটি মারা যেতে পারত। ক্ষতি সাধন যা হয়েছে এটি আসলে আমরা বলবো যে রাষ্ট্রের যে কোনো কিছু ক্ষতি হলে এটি রাষ্ট্রের ক্ষতি, তাই আমরা পুলিশ বাহিনীর সদস্য হিসাবে এটি চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা এই মামলায় আমি আপনাদের সামনে আবার উপস্থাপন করব যে এখানে প্রতিটি জিনিস আপনার ভিডিও ফুটেজে আছে, কারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা কীভাবে একত্রিত হলো, আপনারা এখন পরবর্তীতে ফুটেজটি দেখলে আপনারা এটি সহজেই আপনাদের দৃষ্টিগোচর হবে। আমি একটু আপনাদের সাথে রিলে করি, এটি হলো নিরিবিলি যে বাস স্ট্যান্ড, যেটি এর পাশেই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজে তারা একত্রিত হচ্ছে। আপনারা দেখছেন এই পেট্রোল বোমাটি, না একটু দেখেন আমি পরে আবার বলবো, এখানে আছে আপনি একটু দেখলেই বুঝবেন এখানে সব দেয়া আছে, হ্যাঁ আমি আবার বলবো।
অসুবিধা হবে। আমরা আবারও বলি যে এখানে যে ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নিরিবিলি বাস স্ট্যান্ডের পাশে যে ফুটওভার ব্রিজ, নবীনগরের পাশে এই ফুটওভার ব্রিজটি থেকে তারা আপনারা দেখবেন যে শিশির যিনি যার পরিচয় যে আপনারা যাকে দেখছেন যে ধামরাই পৌর ছাত্র দলের সাবেক সভাপতি শিশির, উনি এই পেট্রোল বোমাটি এইখানে রেখে যান। আচ্ছা, আচ্ছা আমি তাহলে এখন তাহলে আপনাদের তো দেখা হয়েছে, আমি ডিরেক্ট বলে দিই। আচ্ছা ঠিক আছে, আপনারা যে আমাদের ভিডিও চিত্রে যেটাই আপনারা দেখতে পারলেন যে কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছিল এবং তারা কিভাবে একত্রিত হলো এবং পরবর্তীতে তারা কিভাবে লাঠি সোঁটা হাতে নিয়ে গাড়ি ভাঙচুর করলো এবং পরবর্তীতে তারা যে বিকাশ পরিবহনের গাড়িটিতে আগুন ধরিয়ে দিল, আমরা এই তথ্যচিত্রে আপনারা এটি সমস্ত কিছুই আমরা উপস্থাপন করেছি। তো এখানে আমরা এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর মামলা রেকর্ড হলে আমাদের, আমি আগেই বলেছি আপনাদের যে আমাদের যে 24 টিমটি তারা তাদের তদন্তের কার্যক্রম শুরু করে এবং ওইখানকার যারা প্রত্যক্ষদর্শী ওই দিনের যারা তাদের সাক্ষ্য গ্রহণ করেন এবং পাশাপাশি ওই এলাকার যে সিসি ক্যামেরাগুলো আমরা পর্যালোচনা করি। পর্যালোচনা করে আমাদের কাছে বেশ কিছু সিসি ফুটেজ আমরা পাই যেখানে তারা একত্রিত হয় এবং তারা একত্রিত হয়ে আমরা দেখি যে ওখানে তারা একটি পেট্রোল বোমা জাতীয় তারা রেখে যায় একজন, পরবর্তীতে বাকি যে শহীদুল ইসলাম ওনার পরিচয় যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা শাখা, ওনার নেতৃত্বে যুবদল, যুবদলের ঢাকা জেলা শাখার যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ওনার নেতৃত্বে প্রায় 30-40 জনের একটি গ্রুপ তারা একত্রিত হয় এবং পরবর্তীতে তারা যায়। বাট এর আগে আমরা সাক্ষ্য প্রমাণে যেটা পেয়েছি যে তারা ওই এলাকায় ওই দিনের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় যারা নেতা ছিলেন তাদের নেতৃত্বে ফার্স্টে তার একটি ছোট আকারে সমাবেশ এবং মিছিল করে, পরবর্তীতে এই কয়েকজন এই যে যারা আপনারা ভিডিও চিত্রে দেখলেন যে শিশির নামে যিনি উনি ধামরাই পৌর ছাত্র দলের সাবেক সভাপতি, আমরা ভিডিও চিত্রে দেখ পাই যে সিসি ফুটেজে পাই যে উনি একটি পেট্রোল বোমা একটি ভ্যানের উপরে রেখে যান। পরবর্তীতে শহীদুল ইসলামের নেতৃত্বে আরও প্রায় বেশ কিছু 30-40 জনের একটি আমরা গ্রুপ দেখি যারা একত্রিত হয়ে তারা রোডে এসে ভাঙচুর শুরু করে এবং ওই যে বিকাশ পরিবহনের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তো আমরা তাদের পরিচয় নিশ্চিত হই এবং পাশাপাশি তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করে গত 5 তারিখে আমরা শহীদুল ইসলাম যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদলের উনি যুগ্ম সাধারণ সম্পাদক ওনাকে গ্রেপ্তার করি, সুরুজ্জামান আপনারা এখানে দেখেছেন যিনি এই গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন, উনি সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদলের, তাকে আমরা গ্রেপ্তার করি এবং মমিনুল ইসলাম ঢাকা জেলা বিএনপি সদস্য এই তিনজনকে আমরা গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদকালে এই বাকিদের পরিচয়ও আমরা নিশ্চিত হই এবং তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ঢাকার বাইরে বিশেষত খুলনা অঞ্চল এবং আমাদের উত্তরাঞ্চল রংপুরে বেশ কিছু জায়গা অভিযান পরিচালনা করে আমরা বাকি যে আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অপূর্ব চন্দ্র দাস যিনি সদস্য ধামরাই পৌর ছাত্র দল, রাজীব হোসেন সদস্য ধামরাই থানা যুবদল এবং সুজন সদস্য সাবার মডেল থানা, এই বাকি তিনজনকেও আমরা গতকাল গ্রেপ্তার করে সক্ষম হই। তো আমরা যে জিনিসটি এর বাকি যে সনাক্তকৃত যে আমরা করতে পেরেছি তাদেরকে জিজ্ঞাসাবাদে এখানে আমরা পেয়েছি যে শিশির যিনি আপনারা দেখেছেন যে পেট্রোল বোমাটি রেখে গিয়েছেন ধামরাই পৌর ছাত্র দলের সাবেক সভাপতি শহীদুল গ্রেপ্তার হয়েছে রকি দেওয়ান। বেসিক্যালি এখানে আমরা যেটা পেয়েছি
যেটি পেয়েছি আমরা এই ঘটনাটি যে যারা যার নেতৃত্বে তারা ওই দিন সংগঠিত হয়েছিল ওই ঘটনাটা যারা বিশেষত ভাঙচুর এবং আগুন অগ্নিসংযোগ করেছে এই রকি দেওয়ানের নেতৃত্বেই তারা এই ঘটনাটি ঘটেছে। তো সেই সহসভাপতি উনি ঢাকা জেলা যুবদল, ইস্তিয়াক আহমেদ ফারুক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, ইসমাইল হোসেন সুমন ঢাকা সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল ঢাকা জেলা উত্তরের, সজীব রাহান উনি সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব ঢাকা জেলা উত্তর ছাত্রদলের, সবুজ সদস্য ঢাকা জেলা ছাত্রদল, আনিসুর রহমান সদস্য ঢাকা জেলা বিএনপির, হাসিবুর রহমান পিয়াস সদস্য সাভার সরকারি কলেজ ছাত্রদল শাখার, সোহেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা জেলা শাখা, রাকিব সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা যুবদল, এই কয়েকজনকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি এ পর্যন্ত। এর বাইরেও অনেকে আছেন যারা প্রথমেই মিছিল করেছেন এবং তারা সমাবেশ করে পরবর্তীতে এই কার্যক্রমটিতে তারা অংশগ্রহণ করেন। তো এর মাঝে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিদেরও পরিচয়টি নিশ্চিত হতে পারবো বলে আমরা আশা করি। আমরা আদালতে তাদেরকে আজকে সোপত করব এবং তাদেরকে রিমান্ড প্রেয়ার করব। আমরা রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা নির্দেশদাতা, কারা পরিকল্পনা করেছে এবং বাকি কারা জড়িত ছিলেন, ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন, সকলেরকে চিহ্নিত করে আমরা অবশ্যই আইনের হাতে তাদেরকে সোপত করব। আমরা এতটুকু বলতে চাই যে রাষ্ট্র সকলে রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি এটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে এটি তাদের রক্ষা করা, জানমালের রক্ষা করা এটি আমাদের নৈতিক দায়িত্ব। এটির যদি কেউ ব্যত্যয় করে তাদেরকে আইনের হাতে সোপত করা এবং তাদের যথাযথ বিচারের দায়িত্ব আমাদের, সেটি আমরা নিশ্চিত করব এবং যাতে কেউ ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির নামে এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে, জানমালের ক্ষতি না করে, আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টিতে। আপনারা জানেন আমরা ওই দিন 29 তারিখে একটি দরকার প্রবেশমুখগুলোতে অবস্থান অবরোধ কর্মসূচি, সেটি ছিল প্রবেশমুখগুলোতে। তো এই ধরনের আপনারা জানেন যে এটি ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় এই অবরোধের নাম করে জনমনে ভীতি সঞ্চার এবং পাশাপাশি যান চলাচলের বাধা এবং বেশ কয়েকটি জায়গায় আমার ঢাকা জেলারই আরও চারটি জায়গায় তারা এরকম অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি ঢাকা মহানগরীর বেশ কিছু জায়গায় তার গাড়িতে অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, জনমনে ভীতি সঞ্চার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অতর্কিত তারা হামলা চালিয়েছে। তো এই অবস্থান কর্মসূচি এটি আগে থেকেই ঘোষণা ছিল এবং এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করেই তাদের সেদিনের অবস্থান ছিল এই যে যাদের পরিচয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তারা ওই দিন তারা ওখানে সমবেত হয়েছে, তারা সমবেত হয়ে তারা সমাবেশ করেছিল। পরবর্তীতে আমরা যেটি ভিডিও ফুটেজে দেখলাম যে পেট্রোল বোমা এনে রেখেছিল আপনারা দেখেছেন এবং তারা পরবর্তীতে এই পেট্রোল বোমা দিয়েই গাড়িতে আগুন দিয়ে দিলেন, এটি নিয়ে আসা পরবর্তীতে আগুন দেয়া গাড়িতে একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে আসা এটি তো অবশ্যই পূর্বপরিকল্পিত এবং জনমনে ভীতি সঞ্চার এবং রাষ্ট্রের ক্ষতি সাধন। তাই আমরা এই পরিকল্পনার পিছে কারা জড়িত, তারা কিভাবে এই তারা এই বাস্তবায়নে কারা ছিলেন, তারা মাঠ পর্যায়ে কারা এটিতে অ্যাক্টিভ কাজ করেছেন, এখানে তো প্রতিটি জিনিসই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, তারা তো স্বীকার করেছি, তাদের না স্বীকার করার কোনো কারণ নেই। এখানে প্রতিটি জিনিস ভিডিও চিত্রে স্পষ্ট যে তারা এসেছে, তারা ভাঙচুর করেছে, সকলেই অস্বীকার করার কোনো সুযোগ নেই, তারা স্বীকার করেছে এবং এটি দালিলিকভাবে প্রমাণিত। আমরা অবশ্যই এটি চেইন এবং এটি একটি পরিকল্পিত একটি ঘটনা, তো সেই পরিকল্পনায় কারা জড়িত ছিল এগুলো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদ চলমান আছে। তারা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন, তারা নিজেরা উপস্থিত যেহেতু ছিলেন, নিজেরাই গাড়ি তাগুত দিয়েছেন, প্রাথমিকভাবে তারা ঘটনার দায় স্বীকার করেছেন। এখন এই ঘটনার পিছনে কারা জড়িত, কীভাবে তারা এগুলো কালেক্ট করলেন, কোথা থেকে নিয়ে আসলেন, কার নির্দেশে এই কাজগুলো করলেন, এগুলো আমরা প্রতিটি জিনিস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাবো।
না, আমরা তাদেরকে গ্রেপ্তার করে এটি আপনারা আমি বলেছি যে আমাদের চলমান যখন একটি আসামি গ্রেপ্তার হয় তাদেরকে এটি কন্টিনিউয়াস একটি অপারেশন চলে, অপারেশনে আমরা তাৎক্ষণিক তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের যখন আমরা নিশ্চিত হয়েছি যে তারা পালিয়ে গিয়েছে এবং তারা যেখানে অবস্থান করছে আমরা তাদেরকে দিয়ে কন্টিনিউয়াস অপারেশন করে, আমি আগেই বলেছি খুলনা এবং উত্তরাঞ্চল রংপুর এই অঞ্চলে টানা অপারেশন করে আমরা আজকে আইনের তাদের সুপোর্ট করছি। আমি আপনাদেরকে আবারও বলছি যে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের এই অভিযানটি ছিল চলমান অভিযান এবং চলমান অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে আপনারা জানেন যে যারা আসামি তারা কখনোই একটি জায়গায় বসে থাকে না, তারা পালিয়ে যায় বিভিন্ন জায়গায় এবং তাদেরকে এক সেকেন্ডের কারণে আমাদের অনেক আসামি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং যে কোনোভাবে যে কারো জীবনহানির আশঙ্কা ছিল তাই তাদের যখনই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আমাদের যখন নিশ্চিত হয়েছি আমরা তাৎক্ষণিক তাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বাকি আসামিদের গ্রেপ্তার করে আমরা গতকাল আসার পরেই আজকে আপনাদেরকে তাদেরকে আইনের কাছে, তাই এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমাদের পর্যাপ্ত খাবার আছে কিন্তু মানে দুইটা দেন আরেকটা।